নমস্কার বন্ধুরা, এখন আমি এসেছি সেই আর্কিওলজিস্ট রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। দেখি ওনার বাড়ির ভিতরে কি আছে। এই বাড়িটা দেখুন, কিছুটা মন্দিরের মতো দেখতে পাচ্ছেন, কিছুটা মন্দিরের মতো তৈরি করা। ভিতরে কেউ আছে বললো, ভিতরে ছবি তুলতে দেবে কিনা জানি না, যাই আসতে করে দেখি ভিতরে কি আছে। কত পুরনো বাড়ি দেখুন, ইংরেজ আমলে এর বাড়ি। ইনি 1921-22 নাগাদ ইংরেজদের আমলে বা ইংরেজদের সঙ্গে কাজ করেছিলেন আর্কিওলজিস্ট হিসাবে। বাড়িটা দেখুন, প্রায় মন্দিরের মতো দেখতে পাচ্ছেন, কিছুটা আছে দক্ষিণেশ্বর কালী মন্দিরের মতো। বাড়ির ভিতরে কেউ আছে বলল, যদি আমি বাড়ির ভিতরে যাই ক্যামেরা করি কেউ কিছু বলবে কিনা জানি না, তবু চেষ্টা করব মোটামুটি পুরোটা কভার করা। এখানে বাড়ির ভিতরে লোক আছে দেখুন, এই বাড়ির মধ্যে আমি আর বাড়ির মধ্যে যাব না, এখান থেকে ছবিটা তুলে নিই যতটা পারা, ঠিক আছে। বাড়ির ভিতরে এক দিদাকে দেখতে পেলাম, আর যাব না আমি, দেখি হাতে সময়ও কম, এখান থেকে কেটে পড়ি। এইটা হচ্ছে আমার বনগাঁ ভ্রমণ শেষ, সমাপ্ত করে দিই, ঠিক আছে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, বিদায় বনগাঁ।